ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে আমি মালয়েশিয়াতে যাওয়ার জন্য মেডিকেল কিভাবে করবেন আসলে মেডিকেলে কি কি টেস্ট করতে হয় বা মেডিকেলে তারা কি কি টেস্ট করে দেখে সেইগুলো নিয়ে কথা বলবো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখবো যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা কিন্তু মেডিকেল করার জন্য আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছেন সরকারিভাবে অনুমোদিত এবং মালয়েশিয়ার জন্য অনুমোদিত সেইখান থেকে অবশ্যই করবেন মেডিকেল আর এর পাশাপাশি আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে যারা মেডিকেল করতে চাচ্ছেন অনেক সময় মেডিকেল করতে গিয়ে সেখানে গিয়ে মেডিকেল পাস করতে পারছেন না সেক্ষেত্রে কি হয় আপনাদের যে টাকাটা থাকে সেই টাকাটা আর পরবর্তীতে ফিরে পান না আপনারা সবাই টাকা জমা দেওয়ার আগে একটা প্রি মেডিকেল করে দেখবেন তাহলে আপনাদের এই টাকা নিয়ে আর টেনশন থাকবে না এখন কথা হচ্ছে প্রি মেডিকেল কোথায় কোথায় করবেন প্রি মেডিকেলে কি কী টেস্ট করবেন সেই জিনিসগুলো আপনাদের জানা দরকার আজকে আমি আপনাদের মালয়েশিয়ার মেডিকেলের বিষয়ে একটা ডিটেলস ধারণা দিব যেই ধারণাটা পাওয়ার পরে আপনারা অবশ্যই সেখান থেকে উপকৃত হবেন এবং অবশ্যই পরবর্তীতে এই ভুলটা আর করবেন না এখন আমি একটা লিস্ট তৈরি করেছি বিভিন্ন এজেন্সি বিভিন্ন যে মেডিকেল সংস্থার লোকজন তাদের সাথে কথা বলে প্রথমত ব্লাড টেস্ট করবে তারপরে আপনাদের ডায়াবেটিক্স আছে কিনা সেটা টেস্ট করবে বুকের এক্স রে নিবে পাশাপাশি আপনাদের টিবি আছে কিনা সেটা টেস্ট করবে এইচআইবি টেস্ট করবে এর পাশাপাশি আপনাদের যদি কারো চোখের সমস্যা থেকে থাকে তাহলে চোখের সমস্যা থাকলে কিন্তু সেটাও টেস্ট করবে এই বেসিক যে প্রবলেমগুলো এইগুলো আছে কি না এটা আপনাদের মেডিকেলের আগেই মানে টাকা জমা দেওয়ার আগেই আপনারা এটা একবার প্রি মেডিকেল করিয়ে দেখে নেবেন তাহলে অবশ্যই আপনারা শিওর থাকবেন যে আপনি মেডিকেল পাস করতে পারবেন কি না আপনার শরীরে কোনো কোনো সমস্যা আছে কি না এটা আপনি নিজেই জানতে পারবেন এবং কনফিডেন্ট থাকবেন অনেকে আমাকে একটা কোশ্চেন করেন সেটা হচ্ছে যে ভাই কাটা ছেঁড়া থাকলে যাইতে পারবো কিনা না শ্বেত রোগ থাকলে যেতে পারবো কি না আঙুলের যে আঙুল আঙুলের পাঁচটা যে প্রতি প্রতিহাতে আমাদের যে পাঁচটা আঙুল আছে এর অর্ধেক কাটা থাকলে যেতে পারবো কিনা বা আঙুল যদি না থাকে সেক্ষেত্রে যেতে পারবো কি না তো এই জিনিসগুলো অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আঙুল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম তৈরি হবে পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন যে কাটা ছেঁড়া যদি থাকে শরীরে হাতে বা বডিতে যদি কাটা ছেঁড়া থাকে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের এম কোনো অপারেশন করা না থাকে বিগত যদি আপনাদের বিগত কোনো দিন অপারেশন না করা থাকে শরীরে যেরকম অ্যাপেন্ডিক্সের অপারেশন করে থাকেন অনেকে বিভিন্ন রকম অপারেশন করে থাকেন সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না এর পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন যে শ্বেত রোগ থাকলে হবে কিনা শরীরে যদি শ্বেত রোগ থাকে অনেকের যে সাদা সাদা থাকে শরীরে অনেকের শরীরের অর্ধেক অংশ বা মুখে বা হাতে বিভিন্ন জায়গায় আপনার শ্বেত রোগ থেকে থাকে তো এই সাদা অংশ এই শ্বেত রোগ যদি থেকে থাকে তাহলে আপনি মেডিকেলে কোনো পাস করতে পারবেন কিনা না এই রোগ থাকলে আমি যতটুকু জেনেছি শ্বেত রোগটা যদি অ্যাকচুয়ালি সেই শ্বেত রোগটাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মেডিকেলে পাস হতে পারবেন না তো সেক্ষেত্রে আগে থেকেই বিষয়টা আপনারা অবগত থাকেন আপনি যদি সিগারেট খেয়ে থাকেন ধরেন অনেকে জিজ্ঞেস করেছেন যে সিগারেট বা নেশা করলে আসলে সেটা ধরা পড়বে কিনা বা সেটাতে কোনো সমস্যা হবে কিনা যারা শুধুমাত্র সিগারেট সেবন করেন তারা কিন্তু এখানে সিগারেটটা কিছুদিন বন্ধ রাখতে পারেন বা ছেড়ে দিতে পারেন সিগারেট থাকলে যদিও কোনো সমস্যা হবে না আপনি যদি সিগারেট সেবন করেছেন অনেক দিন ধরে সেটাতে সমস্যা হওয়ার কথা না তবে বুকের যে টেস্টটা হবে চেস্টের যে টেস্টটা হবে এই টেস্টটাতে আপনারা যদি সিগারেট খেয়ে থাকেন বা লং টাইমের জন্য যে যারা গাজার সেবন করেন বা ফেন্সিডিল সেবন করেন যারা বিভিন্ন ধরনের এই নেশাদ্রব্য সেবন করে থাকেন তারা কিন্তু এখানে একটা প্রবলেমে পড়ে যাবেন বা তারা এখানে পাস নাও হতে পারেন তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে প্রত্যেকের বডি বা শারীর শরীর শারীরিক অবস্থার উপরে তো আপনারা এই যে টেস্টগুলো আমি আপনাদেরকে শুরু থেকে বললাম যেমন ব্লাড টেস্ট করিয়ে দেখাতে হবে বুকের এক্স করতে হবে এক্সরে করে দেখাতে হবে ডায়াবেটিস আছে কি না টিবি রোগ আছে কি না এইচআইভি আছে কি না তারপরে আপনাদের জন্ডিস আছে কিনা চোখে কোনো সমস্যা আছে কি না এই প্রত্যেকটা জিনিস আপনারা একটু টেস্ট করে দেখবেন প্রি টেস্ট করে দেখবেন যে আপনাদের শরীরে এই ধরনের কোনো সমস্যা আছে কি না সর্বশেষ কথা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই এই মেডিকেল করানোর পরে যদি কেউ পাস না হয় তাহলে সেখানে কিছু অপশন আছে টাকা দিয়ে বা বিভিন্ন রকম অপশন আছে তাদের টাকা দিয়ে আপনারা এইটা পাস করে নেবেন আপনি যদি বাংলাদেশ থেকে এই মেডিকেলটা যে কোনোভাবে পার করে যদি মালয়েশিয়াতে যান মালয়েশিয়াতে যাওয়ার পর পরই আপনি যে কোম্পানিতেই যান না কেন তারা আপনাকে একটা মেডিকেল করাতে নিয়ে যাবে সেখানে গিয়ে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন আপনার যদি টিভি থাকে তাহলে কিন্তু আপনাকে আবার দেশে ডিপোর্ট করে পাঠিয়ে দিবে আপনার যদি এই ধরনের কোনো অসুস্থতা থেকে থাকে শরীরের মধ্যে তাহলে কিন্তু আপনাকে আবার ব্যাক করে দেশে পাঠিয়ে দিবে তো অনেকে দেখা যাচ্ছে এখান থেকে চুরি করে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থেকে আসলে বিভিন্ন জায়গায় কাজ করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি কঠোর সিদ্ধান্ত হয় আপনি যদি ধরা খান তাহলে কিন্তু মালয়েশিয়ার প্রশাসন অবশ্যই আপনাকে তার জন্য পানিশমেন্ট দিবে সেটা কিন্তু আমরা অনেকেই এনেছি পানিশমেন্টটা একটু কঠোর আজকে আর বেশি কথা বলবো না সর্বশেষ আমি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে আপনাদের ব্লাড টেস্ট করাবে ব্লাড টেস্টের মাধ্যমে টিসআইভি জন্ডিস পাশাপাশি আপনাদের বুক এক্স রে করবে এক্স রেতে আপনার কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনি পাস করতে পারবেন না যদি চোখে পরিষ্কার না দেখতে পারেন চোখে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে এটার বাইরেও যদি আপনার বেশি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না এর পাশাপাশি আপনাদের শরীরে কাটা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে গামকার যে টেস্ট আছে এটাতে আপনার প্রবলেমে পড়তে পারেন এর পাশে আমি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে শ্বেত রোগ যদি থাকে সেক্ষেত্রে আপনাদের নাও হতে পারে যদি আপনি বিদেশে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে এবং আপনার শরীরটাকে ফিট থাকতে হবে নাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আশা করি মেডিকেল সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে গেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম